সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। এটা দিনাজপুর সদর থানায় অবস্থিত। এই ফাঁসিলাডাঙ্গা হাট প্রতি বুধবারে বসে, আপনারা জানেন। আজ 8 জুলাই 2020 বুধবার। আপনারা দেখছেন যে এখানে ষাঁড়ের হাট। তা আমরা আগামী কুরবানি উপলক্ষে আপনারা যে ষাঁড় গরুর খোঁজ করেন, মূলত সেই ষাঁড় গরুর খোঁজ জানাতেই আমরা এখানে এসেছি। তো আমরা একটু দেখি, এখানে একটা দেশার ষাঁড় দেখছি। ভাই, এটা দাঁত কয়টা? ভাইজান, দাঁত কয়টা? উঠে নাই? 2 বছর বয়স হয়েছে তো? বেশি হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখছেন আপনারা, মাংস হবে। এটার দাম কত যাচ্ছেন? 75,000। দরদাম করছে কেউ? কত? 60-62। কত হইলে ছাড়বেন মনে করছেন? 70 হইলে আপনি মনস্থ করছেন ছাড়বেন? আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক। এরপরে আমরা দেখি একটা খুব সুন্দর একটা সাদা একটা দেশা। এটা দাঁত উঠছে? দাঁত হয় নাই? 2 বছর বয়স হয়েছে? আচ্ছা, পার হয়ে গেছে। দাম কত যাচ্ছেন? 70। দরদাম করছে কেউ? কত? 60-এর নিচে বলছে। কত হইলে দিবেন? 60 হইলে দিয়ে দিবেন? আচ্ছা, 60 হইলে উনি বলছে যে এটা দিয়ে দিবে। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ফাঁসিলাডাঙ্গা হাট আমরা দেখানোর চেষ্টা করছি। প্রতি বুধবারে এখানে অনেক বড় গরু ছাগলে হাট বসে। এখান থেকে আমরা আপনাদেরকে কুরবানির গরু এগুলো দাম জানানোর চেষ্টা করছি। এখানে এক জোড়া গরু দেখছি, এই এক জোড়া সার। এই যে দেখুন ভাই, দাঁত উঠছে? হ্যাঁ, 4 দাঁত করে দুইটারই। এই যে দেখুন দেশাল, দুটোই দেশাল। এই যে দেখুন গরুর বাজার একবারে খারাপ, গরুর বাজার খারাপ। ভাই, জোড়া কত চাচ্ছেন? কত? 130 চাইছেন? দরদাম কত করছে মানুষ? 20-এর নিচে বলছে, মানে দিচ্ছেন না? 20 হলে দিয়ে দিবেন? এই যে 60,000 টাকা করে হলে ওনারা বলছে দিয়ে দিবেন। এই যে দেখছেন আপনারা সুপ্রিয় দর্শক, 3 মন করে মাংস হবে। এই যে দেখুন, এই যে তারপর আসুন এখানে একটু ছোট। এটা এটা কার? আপনার দাঁত উঠছে? দাঁত হয়নি? বয়স কি হয়েছে? 2 বছর? বেশি হয়ে গেছে? দাম কত যাচ্ছেন? এটা দাম 56। দরদাম করছে কেউ? কেউ করেন? কেবল আনলো। এটা কত হইলে দিবেন আপনি? কত হইলে ছাড়বেন? কত হইলে ছাড়বেন? 50 হলে ছাড়বেন? নিজে সুপ্রিয় দর্শক, না আড়াই মন মাংস আছে এটা। আসুন এরপরে আমরা আরো কিছু আমরা আপনাদেরকে ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করি। ভাই, এগুলি কার? এগুলি কার? আমার ভাই। কোনটা? এটা। এটা এটা আপনার? হ্যাঁ ভাই। 3 মন মাংস হবে। দাঁত কয়টা? 2 দাঁত। 2 দাঁত। দাম কত যাচ্ছেন? 75। 75? অনেক দাম, অনেক দাম। দরদাম কত করছে? 60। ভাই, 60 হলে তো দিয়ে দেওয়ার কথা। কেন? 20,000 টাকা মন ভাঙি বেচবেন? এই যে 60-এর নিজেই বলতেছে। কত বলছেন ভাই আপনি? 53 বলছেন। হ্যাঁ, 53। 53 বলছেন? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন ভাই? টাঙ্গাইল থেকে আসছেন? এই ধরনের গরু কিনেন আপনি, এই সার গরুগুলি? আচ্ছা, এটা কত দিয়ে কিনলে আপনার লাভ হবে? 55 পর্যন্ত নিলে? আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, আমরা একজন টাঙ্গাইলের ব্যাপারী কাছে শুনলাম এই ধরনের গরু 55,000 টাকা হলে ওনাদের লাভ হবে। তারপরে এখানে দেখি, এটা দাঁত কয়টা? 2 দাঁত। দাম কত যাচ্ছেন? 65,000। 65? আচ্ছা, এটা কি জোড়া আপনার? আচ্ছা, একই সাইজের। এই যে দেখুন, তারপরে দাম কত করে মানে বেচবেন? কত করে? 60 করে হলে বেচবেন? আচ্ছা, ধন্যবাদ। এরপরে সুপ্রিয় দর্শক, ভাই এটা নিয়ে আসলেন? হ্যাঁ, এই যে ঢুকছে গরু। তারপরে এখানে দেখি দাদা, এই যে দেশি গরু একদম, দাঁত কয়টা? দাঁত কয়টা? দুইটা। দাম কত যাচ্ছেন? 55,000 চাইছেন? চাইছেন 60? 55,000 টাকা দিয়ে কিনছেন আর মানুষ 50 বলতেছে?
50 বলতেছে এটা কতদিন আগে কিনছেন এই তো দুই তিন দিন হ্যাঁ এত দাম দিয়ে কিনছেন কেন শুনছেন সুপ্রিয় দর্শক গৃহস্থদের কাছে তারা দাম দিয়ে কিনছে কিন্তু বাজারে গ্রাহকের খুব অভাব কুরবানি আসছে কিন্তু গ্রাহক নেই দিচ্ছেন প্রচুর ভিড় গাড়ির দাম বেশি খাদ্যের দাম বেশি এবার একটু ভেতরে নিয়ে যাই এই যে একটা দেশাল গরু দেখ ভাইটা দাঁত আছে হ্যাঁ দুই দাঁত দাঁত চাচ্ছেন কত 66 চাইছেন আর দরদাম কত পর্যন্ত উঠছে দরদাম 55 পর্যন্ত দাম উঠছে এই জন্য 55 তারপরে আসুন সুপ্রিয় দর্শক এই যে দেখুন দেশাল সার প্রচুর সার রয়েছে এখানে এটা দাঁত কয়টা ভাই দুই দাঁত দাম কত যাচ্ছেন 56 মানুষ দরদাম কত করে 50-51 আর কত হইলে ছাড়বেন আর 1000 বেশি হইলে আচ্ছা 52 হলে ছাড়বেন এই যে দেখুন দুই দাঁত তারপরে এখানে একটু দেখি ভাই এটা দাঁত উঠছে দাঁত উঠেনি এটা দাম কত যাচ্ছেন 62 তারপরে এই সাদাটা 55 চাইছেন দরদাম কত করছে মানুষ 50-51 বলতেছে এই যে দেখছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই ফাঁসিরাডাঙ্গা হাট দিনাজপুর সদরে অবস্থিত আপনারা জানেন যে প্রতি বুধবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে এবং দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এই হাটে গরু কিনতে আসে কিন্তু এখন করোনা পরিস্থিতির মধ্যে ব্যাপারীরা নেই এই জন্য দামটাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না এখানে তারা অভিযোগ করছে বিক্রেতারা যে দামটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না তারপরে একটু দেখি আমরা এটা দাম দাম কয়টা দাম কত যাচ্ছেন 1,30,000 জোড়া এই জোড়া 1,30,000 যাচ্ছেন এই যে দেখছেন দুটাই দুই দাঁত করে এই যে দর্শক দেখছেন 1,30,000 তারপরে দরদাম করছে কত পর্যন্ত দরদাম করতেছে মানুষ কত 1,05,000 বলতেছে আর আপনার কত হইলে আপনার পুষাবে 1,25,000 হইলে আপনার পুষাবে মানে 20 হলেও পুষায় আচ্ছা 60,000 টাকা করে 20 হলেও পুষায় এই যে দেখুন হ্যাঁ এটা 3 মনের একটু বেশি মাংস হবে আর উপাশেরটা 3 মন মাংস এই যে দেখুন এখানে দেশি জাতের গরু আপনারা এখানে পাবেন মোটামুটি এটা কত ভাই দাম কত 62 চাইছেন আর দরদাম কত পর্যন্ত উঠছে 47 শুনছেন এবার এখানে দেখি এটা দাঁত কয়টা ভাই আগর 2 বছর বয়স হয়েছে 1 বছর বয়স হয়েছে আচ্ছা কুরবানি তার মানে হবে না আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এই যে দেখছেন আমরা একটু দেশি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা দাঁত উঠছে 2 বছর বয়স হয়েছে পার হয়ে গেছে এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ 52 দরদাম করছে কেউ কত 42-43 আর ছাড়বেন কততে 45-46 হলে ছেড়ে দিবে এই যে শুনছেন সূর্য দর্শক এই যে 3 মন মাংস হবে মনে হচ্ছে 45-46,000 হলে এটা ছেড়ে দিবে তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আজ 8ই জুলাই 2020 বুধবার এটা দিনাজপুর সদর থানাধীন ফাঁসিরাডাঙ্গা হাট এখানে বুধবারে হাটটা বসে আর অন্য কোনো বারে বসে না এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে কুরবানি উপলক্ষে আপনারা দেশি যে সার গরুর খোঁজ করেন সেই সার গরুর খোঁজ আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা দেখাতে চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা দর্শক
আমাদের কিন্তু বিলম্ব হলো এই বেটা নিয়ে